আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আকরাম হক এফএনএফ ডাবলএস বিডির পক্ষ থেকে। আমরা আজকে আপনাদের সামনে একটি বিশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আমরা কী নিয়ে কথা বলতে চাচ্ছি। সামনে হচ্ছে মুসলিম ধর্মের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা বা কুরবানি ঈদ। এই কুরবানি ঈদ উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বড় বড় বাজার বসে থাকে। তেমনি আমরা আজকে একটা বাজারে এসেছি, আজকে কুরবানির ঈদ সম্পর্কে এবং এই বাজার সম্পর্কে কিছু কথা বলবো এবং বাজারের আনুষাঙ্গিক বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কুরবানি হচ্ছে ইসলামের বিধান, ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতির উত্তরাধিকার। পবিত্র কোরআনে একাধিকবার কুরবানির কথা বলা হয়েছে। যুগ যুগ ধরে ইসলাম ধর্মে কুরবানির ঐতিহ্য এবং কথা চলে আসছে। ইসলাম ধর্মের অন্যান্য আমলের মতো কুরবানিও একটা গুরুত্বপূর্ণ একটা আমল, একটা ঈদ। এই ঈদকে কেন্দ্র করে সারা বাংলাদেশে অনেক জায়গায় কুরবানির হাট বসে, যেখানে পশু কেনা বেচা হয়। তো বন্ধুরা, এখন আমরা আছি ঢাকা শহরের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট, যা কুরবানি ঈদ উপলক্ষে বসে। মুগদা, কমলাপুর, গুপিবাগ এবং মানিকনগরকে কেন্দ্র করে এই হাট বসে থাকে, যাকে মুগদা, কমলাপুর, গুপিবাগ গরুর হাট নামে অনেকে চিনে থাকেন। এটি একটি পুরনো হাট, অনেক পুরনো, বিশাল এরিয়া নিয়ে বেষ্টিত একটা হাট। এখন প্রচণ্ড গরম পড়তেছে চারদিকে, আপনারা দেখতেছেন ব্যাপারীরা গরুগুলোকে গোসল করাচ্ছেন। কারণ হচ্ছে এত গরম পড়তেছেন যে কিছু কিছু জায়গায় গরুগুলো হাঁপিয়ে উঠতেছে এবং টিকতে পারতেছে না। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে নিয়ে পুরো হাটটা ঘুরে দেখি এবং খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করি। কমলাপুর, মুগদা, গুপিবাগ গরুর হাটটি মূলত কমলাপুর স্টেডিয়াম, কমলাপুর রেল স্টেশন, গুপিবাগ বাদার্স ক্লাবের মাঠ, মানিকনগর, এ পুরো এরিয়া জুড়ে বিস্তৃত। এটি ঢাকা শহরের বৃহত্তর গরু হাটগুলোর মধ্যে অন্যতম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে এই হাটে গরু নিয়ে আসে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, এর মধ্যে উল্লেখযোগ্য। প্রতিটি ব্যাপারী এখানে 30-40টা গরু নিয়ে আসেন। ছোটো বড় অনেক গরু এখানে আছে। আপনারা পদ্মা দেখতেছেন, এখানে 30,000 টাকা থেকে শুরু করে 30,00,000 টাকা পর্যন্ত গরু এই হাটে পাওয়া যায়। এর পাশাপাশি এখানে ছাগল, খাসি, দুধও আপনারা পাবেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ গরু কিনতে আসে, শুধু ঢাকা শহরের মানুষেরাই নয়। নির্দিষ্ট পরিমাণ হাসিল দিয়ে আপনারা এখান থেকে গরু কিনে নিয়ে যেতে পারেন। পরিবহনের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে গাড়ি আছে, আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্তে এখান থেকে গরু নিয়ে যেতে পারেন। আর আপনারা যদি বিভিন্ন অঞ্চল থেকে গরু বিক্রি করতে আসেন, চাইলে আপনারা এই হাটে আসতে পারেন, কারণ এখানে প্রচুর সংখ্যক সুযোগ সুবিধা আছে, আমরা যেটা দেখলাম ব্যাপারীদের জন্য। খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে, নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে কর্মী বাহিনী আছেন হাটে ইজারাদারদের পক্ষ থেকে। আপনাদের চাহিদা, সামর্থ্য এবং অর্থনৈতিক কথা চিন্তা করে আপনারা যে কোনো ধরনের গরু এখান থেকে ক্রয় করতে পারেন। গরুর পাশাপাশি আপনারা ছাগল, খাসি, দুম্বাও এই বাজারে পাবেন, এখান থেকে ক্রয় করতে পারেন। এখানে হাসিলের জন্য অনেকগুলো কাউন্টার আছে, আপনারা গরু ক্রয় করে হাসিল দিয়ে সহজে নিয়ে যেতে পারেন এখান থেকে। এছাড়াও এই বাজারে আপনারা পশু খাদ্য পাবেন, আপনার ক্রয়কৃত পশুর জন্য খড়, ভুষি এবং অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র এই হাটে পেয়ে যাবেন। আমরা আজকে দুপুরবেলা হাটটি অনেকটাই ঘুরে দেখেছি। আমাদের চোখে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ক্রেতা চোখে পড়েনি, কারণ হচ্ছে এখনও ঈদের বাজার পুরোপুরি জমে উঠেনি। এ বাজারটা আরও অনেক জমজমাট হবে, আরও প্রচুর পরিমাণে গরু আসবে। এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ গরু এ বাজারে আসেনি, তবে আমরা অনেক বড় বড় গরু দেখেছি এখানে, আপনারা হয়তো দেখতেছেন পদ্মায়। এবং
খুব ছোট ছোট গরু আমরা দেখলাম, যারা ছোট আকারে কোরবানি দিবেন একজনই অল্প বাজেটের মধ্যে, তাদের জন্য ব্যবস্থা আছে। আশা করি আমরা দুই একদিনের মধ্যে হাটে অনেক জমে উঠবে, প্রচুর কেনা বেচা হবে এখান থেকে এবং আরো অনেক ব্যাপারী গরু নিয়ে আসবেন। মাত্র হাটটি আজকে দুই দিন হলো বসছে, আজকে হচ্ছে 10 জুলাই 2022, এর মধ্যে আরো 5 দিন সময় আছে। আশা করি হাটটা আরো অনেক জমজমাট হবে, সবে মাত্র বসা শুরু করবো। আমরা যেটা দেখলাম, প্রচুর দর্শনার্থী আসতেছে দেখার জন্য হাটটা। যারা হাটে আসবেন দুপুরবেলা না আসারই চেষ্টা করবেন, কারণ হচ্ছে প্রচণ্ড গরম এখানে। সকাল কিংবা বিকেল বা সন্ধ্যার দিকে আপনারা আসতে পারেন, দেখে আপনাদের দেখে শুনে আপনাদের পছন্দের গরুতে আপনারা ক্রয় করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, হাট থেকে গরু কেনার সময় কখনো দালালের ফল করে বলবেন না, নিজের গরু নিজের মালিকের সাথে কথা বলে সরাসরি কেনার চেষ্টা করবেন। মানিকনগর কমলাপুর গোপীবাগ গরুরহাটে আপনারা কীভাবে আসবেন, ঢাকার যে কোনো খন্ড থেকে সিএনজি বাস মোটর সাইকেলে করে আপনারা সরাসরি চলে আসতে পারেন। এছাড়া আপনারা চাইলে উত্তরা থেকে ট্রেনে করে কমলাপুর রেল স্টেশনে এসে এখান থেকেও আপনারা এই গরুরহাটে আসতে পারেন। ঢাকার অন্যান্য অঞ্চল থেকে বাসে কিংবা সিএনজি মোটর সাইকেলে আসতে পারেন। এই হাট সম্পর্কে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মতামত আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কোনো বাণিজ্যিক প্রতিবেদন না, এটা আমার একদম ব্যক্তিগত প্রতিবেদন। আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এ থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। তো বন্ধুরা, যারা ঢাকা শহরে বসবাস করেন তাদের জন্য বলছি, এই হাট থেকে আপনারা এসে দেখে শুনে গরু কিনবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করবেন। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা হাত কমিয়ে আমাদের হাতে ছিল, আপনারা সেগুলি খেয়াল রাখবেন।
আমরা তাদের ভাগ্য নিশ্চিত করতে চাই।